অরুপার এখানে আকাশ আছে, এখান থেকে আম পাড়বে এবার, এই ডান্ডা দিয়ে আম পাড়ছে। আস্তে আস্তে ছিঁড়ে গেল মনে প্যাকেট। হ্যালো বন্ধু আর বান্ধবী, তোমরা কেমন আছো সবাই? প্রচণ্ড গরম পড়েছে, তাই আজকে ভাবলাম কিছু এক্সাইটিং করা যাক। তো আজকে কিছু এক্সাইটিং নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে ঠিক করেছি একটু আম মাখা খাবো, চুরি করে আম, চুরি করে আম মাখার একটা ফিস্ট হবে। অরূপকে আর আকাশকে ডেকেছি, ওরা আসবে একটু পরেই, তো এখানটাতেই আমরা করব। ওখানে একটা আম গাছ আছে, ওই আম গাছ থেকে আম ফাম চুরি করব, করে তারপরে ব্যবস্থা করে সব কিছু ব্যবস্থা করে একবারে বসবো আম নিয়ে আর আম মাখা ফিস্ট করার জন্য। চলো তাহলে ব্লগটা শুরু করা যাক। আজকে আজকে দারুণ ব্লগ হতে চলেছে, একটা অন্যরকম ব্লগ করার চেষ্টা করছি আজকে। মানে ফাটাফাটি একটা ব্লগ হবে, একটা স্যাটা ভাঙা ব্লগ হবে, একদম 500 মজা হবে, 500 মজা পুরো ব্লগটাতে। একদম আম চুরি করবো, এখন আম চুরি করে তারপর আমরা আম মাখা খাবো, এখানে আম মাখা ফিস্ট হবে একটা। তো চলো যাওয়া যাক, তাহলে বেশি কথা বলছি না, একদম ওইদিকেই যাবো। চলো তাহলে একদম ব্লগটা শুরু করা যাক, স্যাটা ভাঙা ব্লগ হবে আজকে, পুরো স্যাটা ভাঙা ব্লগ। চলো তাহলে যাওয়া যাক, বেশি কথা বলছি না, চলো ওইদিকেই যাচ্ছি। বন্ধুরা এখন আমরা যাচ্ছি আম গাছ থেকে আম পাড়তে, অরুপার এখানে আকাশ আছে, এখান থেকে আম পাড়বে এবার, ওই ডান্ডা দিয়ে আম পাড়ছে। বাবারে ঢুকে যাচ্ছিলাম এক্ষুনি, দিয়ে আমার হাতটা বড় হয়ে যদি আমি দেখছি। আস্তে আস্তে ছিঁড়ে গেল মনে প্যাকেটটা, প্যাকেটটা ছিঁড়ে গেছে। এখন আমাদের সেফ আম কেটে সব কিছু তৈরি করছে। আমাদের আরেকজন দর্শক এসে গেছে জল জিয়া নিয়ে। কি করছিস ওটা তুই? রাতের করছি খাবি। দুটো বাঁদরকে দেখো গাছে উঠছে। তোমার নামের রোদ্দুরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কদ্দূরে এখনো। দুজনেরই করছি, পয়সা করে দিচ্ছি জায়গাটা, দাদু আছে, দাদু এসে ঠেঙাবে আমাদের। দাদু একটা নিয়েছে, বলছে বড় চা দেখেন কেরকম আমরা খাচ্ছি, দেখেন ফাটাফাটি হয়েছে, দেখেন আমাকে। এই একজন পাগলার মতো খাচ্ছে, নুন আনতে ভুলে গেছিলাম খেতে।
কিছু বলতে চান আপনি? ফাটাফাটি হয়েছে, ফাটাফাটি বন্ধুরা এখন বসে বসে আমাকা খাচ্ছি, ভীষণ ঝাল লেগে গেছে আর গরম ঘেমে গেছি, তা সত্ত্বেও খেয়ে যাচ্ছে। ওরা ওদের খাওয়া গেছে, ওরা হাঁপিয়ে গেছে, দাঁত টপে গেছে, আমি বসে আছি এখন খাচ্ছি, দাঁত টপে গেছে, ওরা খেতে পারছে। আমার দেখেন প্রচন্ড ঝাল লেগে গেছে, ভর্তি আমাছে আমাদের বাগান, আমাদের পার্সোনাল বাগান, যখন ইচ্ছা হয় পেকে পেরে নি। এখানে একটা খাওয়া আম, তাও বা ভালো না, খাওয়া আম দেয়া হয়েছে আর একটা যা খাওয়া আম একটা কলা পাতা দেয়া হয়েছে। যা চুরি হয়েছে এবার চুরির মাল ভাগ করা হবে। হাই, আমার নাম গলু, দাদা আমার আম দেখছেন, আর আমার আম দেখছেন টক টক আম। তাহলে গুরু কেমন লাগলো ভিডিওটা আজকে? মানে জাস্ট একটা অন্যরকম ফিস্ট হলো, খুব হাঁপিয়ে গেছি, ঘেমে গেছি, দেখতেই পাচ্ছ, মানে মারাত্মক গরম, গরমের মধ্যে একটা আম্মাকা ফিস্ট করলাম আমরা, মানে ফাটাফাটি একটা ব্লগ আজকেও দেখালাম, ব্লগটা বেশি বড় করছি না, এইটুকুই রাখলাম, দেখা হবে নেক্সট ব্লগে। আজ ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে হবে, খুব শীঘ্রই নতুন কিছু এক্সাইটমেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য, একটা স্যাটামা ব্লগ আবার নিয়ে আসবো। চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করা যাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। চলো তাহলে ব্লগটা আজকে শেষ করা যাক এখানেই, দেখা হবে নেক্সট ব্লগে। আমি সাহেব সাইনিং আউট।